God, I love this feeling. What's up, beautiful people? Welcome back to my channel. আজকে কাইন্ড অফ মন খারাপ বিকজ শুধু শুধু 15 টাকার একটা চুনা খাইলাম বাই চুনা আই ডোন্ট মিন লাইক কেস এন্ড স্টাফ বেশ কয়েকদিন ধরে একটা জিনিস টের পাইছি এটা হচ্ছে আমার সামনে ব্রেক ধরলে বাইকটা কাঁপে লাইক গ্যারেট লাইক সাপোজ আমি যদি ব্রেক ধরি ব্রেক লিভারটা যদি হাত দিই তখন বুঝা যায় ব্রেক লিভারটা এরকম 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 কাঁপতেছে মানে ইটস স্টেবল না আর পুরো বাইকটাও কাঁপে তো আর একবার দুবার আমি মনে করছিলাম যে হয়তো রাস্তা খারাপ দেখে হয়তো রাস্তার জন্য কাঁপতেছে পরে কয়েকদিন পরে বুঝলাম যে অ্যাকচুয়ালি আমার সামনে ডিস্ক টাল অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া হাউ দ্যাট হ্যাপেন্ড বিকজ আমি বাইক না মেজর অ্যাক্সিডেন্ট করি নাই মেজর না ছোটোখাটো অ্যাক্সিডেন্টও করি নাই ডিস্কটা মোটামুটি ভালোই শক্ত ঠিক আছে ডিস্ক নর্মালি বাঁকা হয় না তো এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি মন খারাপ বিকজ আমি শুধু শুধু এখন আমাকে ডিস্ক কিনতে হবে আর ডিস্কের দাম অনেক আই থিঙ্ক আমি কি সন্দেহ করতেছি বিকজ আমি হইতে পারে না যে মাঝে মাঝে ফ্রেন্ডসরা বাইক চায় কাউকে তো মানা করা যায় না তাই না লাইক সবাইকে ধরো দিতে ইচ্ছা মানে দিতে ইচ্ছা করে লজ্জায় পড়ে না এমনি দিতে ইচ্ছা করে যে আচ্ছা ফ্রেন্ড মানুষ চালা সমস্যা নেই কারণ আমার যখন বাইক ছিল না আমার যখন বাইক ছিল না আমি আমার ফ্রেন্ডের বাইক চালাইছি তো আসলে ফ্রেন্ডকে ফ্রেন্ডদেরকে মানা করা আমি জানি বাইকের জন্য একটু ক্ষতিকর বাট আমি না পারি না বিকজ আই মিন আমি আমাকে হেল্প করছে আমি কেন লাইক আবার ডিনাই করব যেই ফ্রেন্ডই হোক না কেন বিকজ ফ্রেন্ডের তো ফ্রেন্ডকে হেল্প করবে রাইট তো আই ডোন্ট নো মেবি আই এম নট শিওর মেবি কখনো কাউকে যখন বাইক দিছিলাম হয়তো সামথিং হ্যাপেন যার কারণে ডিস্কটা বাঁকা হয়ে গেছে বিকজ এই ডিস্ক বাঁকা হওয়ার চান্স না বিকজ আমার আরেকটা ফ্রেন্ড আছে যে আলফা ভার্সন 3 চালায় ওনাকে বলছিলাম যে সামনে ডিস্ক লক লাগে ও ভুলে টান দিছিল গাড়ি হ্যাঁ ওই একদম এত জোরে টানার পরেও ডিস্কটা কি বাঁকা হয় নাই আর তার উপর দিয়ে আমি সামনের তার মধ্যে আমি ডিস্ক ব্রেক ইউজই করি না এই ভয়ে আই সোয়ার আমি ডিস্ক ব্রেক ইউজও করি না এটার ভয়ে যে যদি ডিস্ক বাঁকা হয়ে যায় যদি আমি ভুলে টান টুন দেই এটার জন্য আমি ফ্রেন্ড ডিস্ক ব্রেক ইউজই করি না বাট ওই ফ্রেন্ড ডিস্ক লক লাগানো অবস্থা টান দেওয়ার পরও বাঁকা হয় নাই তাহলে আমার ডিস্কের উপর কী পরিমাণ প্রেশার গেলে ডিস্ক এরকম বাঁকা হয় আরো নো ম্যান আচ্ছা এটা হচ্ছে একটা সন্দেহ যে কোনো কাউকে ফ্রেন্ডকে কোনো কাউকে বাইক দিছিলাম কেউ হয়তো ভুল ক্রমে লাগাই দিছে অথবা কেউ এসে মেরে দিছে বাট আমাকে বলতে পারে নাই বিকজ হয়তো আমাকে বলে নাই আচ্ছা এটা হচ্ছে আমার সন্দেহ 1 সন্দেহ 2 হচ্ছে সামবডি ডিড ইট অন পারপাস বিকজ আমার বাইক তো পার্কিং পার্ক করা থাকে রাস্তাঘাটে হয়তোবা ইউনিভার্সিটিতে গেলেও অথবা অন্য কোথাও গেলেও বিকজ আমাদের তো নির্দিষ্ট পার্কিং স্পট সব জায়গায় নাই কিন্তু জরিমানা আছে কিন্তু আচ্ছা এনিওয়ে তো এখন হইতে পারে এগেন এগুলো জাস্ট আমার স্পেকুলেশন আমি সন্দেহ করতেছি হইতে পারে কেউ পাথর অথবা কোনো শক্ত জিনিস দিয়ে অর্থাৎ জোরে একটা বাড়ি দিছে যার কারণে রিক্সা বাঁকা হয়েছে ইটস জাস্ট মানে আমার জাস্ট মন খারাপ হয়ে গেছে যে শুধু শুধু ডিস্ক ব্রেকটা ডিস্কটা চেঞ্জ করতে হবে নতুন বাইক অত নতুন না অ্যান্ড কেন বাড়ি দিছে আই ডোন্ট নো সো এই দুইটা ছাড়া আর কোনো অপশন নাই বিকজ বাইক তো আমার হাত থেকে পরেই নাই আর কোনো মেজর অ্যাক্সিডেন্ট তো হয় নাই যে ডিস্ক বাঁকা হবে এই জাস্ট আমি ফ্রি শিওর কেউ না কেউ বাড়ি দিছে এটা আমার একদম মানে আমি এটার উপর সন্দেহ করতেছি অ্যান্ড ফর দ্য লাভ অফ মাই লাইফ আই ক্যান্ট রিমেম্বার কবে থেকে হচ্ছে মানে স্পেসিফিকলি কবে থেকে ডিস্কটা এরকম বাঁকাবাঁকি করতেছে আমার মনে নাই একদম স্পেসিফিক ডে এর কারণে আমার একটু টার্গেট ডাউন করতে একটু কষ্ট হচ্ছে বাট আই থিঙ্ক আই এম ফ্রি সোল্ড অন দ্যাট আইডিয়া দ্যাট সামবডি অ্যাকচুয়ালি ডিড দিস ইন্টেনশনালি বিকজ আমার ফ্রেন্ডরা নর্মালি ওরকম বাইক চালায় না যে বাইক এত বাজেভাবে লাগাই দিবে অথবা মেরে দিবে আর আমার ফ্রেন্ডরা ইটস প্রিটি লয়াল মানে লাইক পরে হইলে আমাকে বলে দেয়
Oh shit, পরে হইলো বলে দে মানে এখনো বলে না হয়তো পরে বলবে I don't know this is all confusing anyways তো ডিস্কের দাম আমি জিজ্ঞেস করলাম অনেক জায়গায় অনলাইনে কিছু দোকানে জিজ্ঞেস করেছিলাম ডিস্কের দাম R5 version 3 এর ডিস্কের দাম হচ্ছে 4000 টাকা আর এভারেজ version 3 এর ডিস্কের দাম হচ্ছে 2500 টাকা Now funny thing is R5 version 3 এর ডিস্ক সেম 282 mm পুরা সেম এখন ওই যে গেল এভারেজ version 3 এটা পুরা সেম ডিস্ক R5 version 3 এর মতো আর CBR হচ্ছে হর্নেটের মতো সেম ডিস্ক আমার আরেকটা ফ্রেন্ডও সেম কাজ করছে হর্নেটের ডিস্ক আর CBR ডিস্ক ইন্ডো সিবিআর ডিস্ক সেম এস এনিওয়েজ লাইফ এক্স 101 এনিওয়েজ তো আমি পরে 10 নম্বর গেলাম কারণ 10 নম্বরে সব কিছু মোটামুটি পাওয়া যায় আর প্লাস একটু কম দামে পাওয়া যায় তো 10 নম্বরে একটা দোকান আছে ইরমা মোটরস হ্যাঁ IRMA ইরমা মোটরস রসই র মাকারমা তো ইরমা মোটরসে ম্যাক্সিমাম জিনিস পাওয়া যায় মানে ইয়ামাহার তো আমি ওখানে যে বলছি যে এফজেডএস ভার্সন 3 এর ডিস্ক ব্রেক আছে নাকি ওরা বলছে হ্যাঁ আছে ঠিক আছে দেখলাম দুখলাম হ্যাঁ দাম কত 1500 টাকা আই এম লাইক ও ইয়ে বেঁচে গেছি মানে একটু কম লস হয়েছে আর কি এনিওয়েজ তো দিস ইজ এ ব্রেক অরিজিন হচ্ছে ইন্ডিয়া বিকজ ইন্ডিয়ার জিনিসের দাম কম তো এটা লাগাইলাম ভালো কথা সো ওদের কাছে ডিস্কটা লাগালাম ওরা ডিস্কটা লাগালো ওই নাটস অ্যান্ড বোল্টসগুলি অনেক টাইটভাবে লাগানো কারণ ফ্যাক্টরি থেকে মানে নাট বোল্ট আর কি নাট বোল্ট অনেক টাইটলি লাগানো ওদের খুলতে একটু প্যারা হয়ে গেছে যাক এনি ওয়েজ পরে লাগাইলাম ঠিক মতো সব ঠিকঠাক তারপর একটা সমস্যা যেটা পাইলাম আর্মি ভার্সন 3-তে অনেক ভার্সন 3-তে এই সমস্যা পাইলাম মানে আমার আমার চারটা ফ্রেন্ডের সরি আমার তিনটা ফ্রেন্ডের মধ্যে দুইটা আর্মি ভার্সন 3-তে সেম সমস্যা সামনের যে ব্রেকটা মানে এই লিভারটা মানে হালকা টাচ করলেই পিছে লাইটটা জ্বলে মানে ব্রেক চাপ না দিল মানে হালকা টাচ করলেই পিছে লাইটটা জ্বলে উঠে মানে সুইচটা আর কি মেইনলি দুর্বল আর আরেকটা বাইকে হচ্ছে মানে আরেকটা ফ্রেন্ডের বাইকে হচ্ছে সবসময় ব্রেক লাইট জ্বলেই থাকে তো ওইটা সুইচটা চেঞ্জ করলাম তো সুইচের দাম ছিল 400 টাকা লাগে 100 টাকা 500 টাকা তো সুইচটা লাগানোর পরে এখন ভালোই লাগে এখন ব্রেক ধরলে লাইট জ্বলে আগে তো এই ভাঙাচুরা সাপোজ এই ভাঙাচুরা না এই ভাঙাচুরার মধ্যে পিছিয়ে দেখতাম যে লাইট জ্বলতেছে নিপেছে জ্বলতেছে নিপেছে জ্বলতেছে নিপেছে এনিওয়েজ দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও অ্যান্ড প্লিজ লুক আউট ফর ইউর বাইকস ম্যান থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দিস ফার অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান পিস